শব্দ থেকে আজকে এটা সেকেন্ড ভিডিও। আজকের এই ভিডিওতে তরঙ্গ সম্পর্কিত কিছু তথ্যাবলিকে নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে চলো দেরি না করে একে একে বিষয়গুলো জেনে নেওয়া যাক। প্রথমেই তরঙ্গ সম্পর্কিত কিছু তথ্যাবলির মধ্যে যে জিনিসগুলো এই ভিডিওতে কভার করা হয়েছে সেগুলো হচ্ছে পূর্ণ তরঙ্গ, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, কম্পাঙ্ক, তরঙ্গ সংখ্যা, তরঙ্গের বিস্তার, তরঙ্গ মুখ ও তরঙ্গ বেগ জিনিসটা কি। তাহলে চলো প্রথমেই পূর্ণ তরঙ্গ। পূর্ণ তরঙ্গ কি? না, তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গকে একটি পূর্ণ তরঙ্গ বলে। এখন তোমাদের মনে হতে পারে যে এই সমদশা সম্পন্ন এই জিনিসটা কি। দেখো, সমদশা সম্পন্ন নিচে যে ছবিটা দেওয়া হয়েছে আগে সেই ছবিটা সম্পর্কে একটু বলে নিই। এটা হচ্ছে একটা তরঙ্গের ছবি এবং সেই তরঙ্গের মধ্যে এম এন এস এরা হচ্ছে সমদশা সম্পন্ন। তো সমদশা সম্পন্ন তাহলে ছবিটা দেখেই বুঝতে পারছো যে সমদশা সম্পন্ন আমরা সেই সমস্ত কণাগুলোকে বলবো যারা একটা নির্দিষ্ট মুহূর্তে একই অবস্থায় থাকে। দেখো, এম যে অবস্থাতে আছে, এনও ঠিক সেই একই অবস্থানে আছে এবং এসও ঠিক একই রকম অবস্থানে আছে। তো এই রকম অবস্থানগুলোতে থাকলে পরে তখন আমরা সেগুলোকে বলবো সমদশা সম্পন্ন। তাহলে এই ছবি অনুযায়ী এম এন এস সমদশা সম্পন্ন, একই রকম নিচের দিকে পি কিউ এরাও সমদশা সম্পন্ন, আবার ছবিতে ও এ বি এরাও কিন্তু সমদশা সম্পন্ন, তাই না? দেখো, এম এন এস সাম্যাবস্থান থেকে এদের স্মরণ সর্বাধিক, আবার পি কিউ সাম্যাবস্থান থেকে এদের বিপরীত দিকে স্মরণ সর্বাধিক, আবার ও এ বি এদের স্মরণ শূন্য, এরা সাম্যাবস্থানেই আছে। তো সেই জন্য বলা হচ্ছে ও এ বি এরা প্রত্যেকেই সমদশা সম্পন্ন, আবার এম এন এস এরাও প্রত্যেকে সমদশা সম্পন্ন, আবার পি এবং কিউ এরাও সমদশা সম্পন্ন। তাহলে সেই হিসাবে এম এবং এন এর মধ্যবর্তী তরঙ্গকেও আমরা বলতে পারি একটা পূর্ণ তরঙ্গ, বা ও থেকে এ পর্যন্ত তরঙ্গকেও বলতে পারি আমরা পূর্ণ তরঙ্গ, বা পি থেকে কিউ পর্যন্ত তরঙ্গকেও আমরা বলতে পারি একটা পূর্ণ তরঙ্গ, বা এ থেকে বি পর্যন্ত তরঙ্গকেও আমরা বলতে পারি একটা পূর্ণ তরঙ্গ। এই কথাটা এখানে বলা হয়েছে যে তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী তরঙ্গকে একটি পূর্ণ তরঙ্গ বলা হয়। ওকে, এর সাথে সাথে আমরা জেনে নেব তরঙ্গ দৈর্ঘ্য। একটি তরঙ্গের উপর অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। দেখো, এখানে পূর্ণ তরঙ্গ বলতে যেটা বোঝায়, প্রথম থেকে আমরা যদি ধরি ও এম পি এ, এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বললে বোঝাবে ও থেকে সিম্পল এ পর্যন্ত দূরত্বটা। কথাটা বললাম বোঝা যাচ্ছে? তাহলে একটা তরঙ্গ রিপ্রেজেন্ট করছে ও এম পি এ কে, এটা একটা পূর্ণ তরঙ্গ। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বললে বোঝাবে ও থেকে সোজা এ পর্যন্ত দূরত্ব। একই রকম ভাবে একটা পূর্ণ তরঙ্গ বলতে বোঝায় এ এন ও বি, কিন্তু এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি? এ থেকে বি পর্যন্ত সোজা দূরত্বটা। তাহলে এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। একই রকম ভাবে কম্পাঙ্ক কি? না, একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। যদি একক সময়ে একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, মানে এক সেকেন্ডে যদি একটা পূর্ণ তরঙ্গ হয়, তাহলে তার কম্পাঙ্ককে বলবো এক হার্জ। হ্যাঁ, ঠিক, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, এইচ ই আর টি জেড, হার্জ। এবং একে অন্য ভাষাতে বলে সাইকেলস পার সেকেন্ড। ওকে, তো যদি এক সেকেন্ডে একবার একটা পূর্ণ তরঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে বলবো তার কম্পাঙ্ক এক। আবার এক সেকেন্ডে যদি 50 বার পূর্ণ, মানে 50টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তার কম্পাঙ্ক হচ্ছে 50। ক্লিয়ার? তাহলে সেই হিসাবে আমরা কিন্তু বলতে পারি যে তার কম্পাঙ্ক 50 হার্জ। তাহলে সেই কথাই বলা হয়েছে একক সময়ে যে কটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। এবার তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কি? না, একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। একটা নির্দিষ্ট সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে, তো সেই দূরত্ব বাই ওই সময় করলে পরে যেটা আসবে সেটাই হচ্ছে তরঙ্গ বেগ। এর সাথে সাথে পরের স্লাইডে যাব। এই যে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে বললাম, এদের মধ্যে একটা সম্পর্ক আছে ভি সমান এন ল্যামডা, যেখানে ভি হচ্ছে তরঙ্গ বেগ, এন হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। এই সমীকরণটার থেকে অনেক সময় অঙ্কও আছে ছোটখাটো, বা এই সমীকরণটা অনেক সময় দুমাত্রের প্রতিষ্ঠা করতে দেয়। তো সেক্ষেত্রে প্রতিষ্ঠা করতে দিলে আমরা কিভাবে করবো? দেখো,
प्रथम धरे नहीं तरंगे बेग भी और कम्पांक एम ए तरंग दैर्घ्य लैम्डा ताले बेग भी एर अर्थ हे एकक समय तरंग जाए भी एकक ঠিক বললাম তো ভি বেগ ভি এই কথার অর্থ হচ্ছে একক সময়ে তরঙ্গ যায় ভি একক আবার কম্পাঙ্ক এন এই কথাটার অর্থ হচ্ছে একক সময়ে এনটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় কম্পাঙ্ক এন এই কথার অর্থ তো এটাই একটু আগে যেমন বললাম যে কম্পাঙ্ক পঞ্চাশ মানে কি একক সময়ে পঞ্চাশটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে তো এখানে আমি কম্পাঙ্ক ধরেছি কত এন তার মানে আমি বলতে পারছি একক সময়ে এনটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাহলে আমরা বলতে পারি যে এনটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত ভি কেন মানে একক সময়ে সে যায় ভি এক ভি একক আর ওই সময়ে সে এনটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে তাহলে এনটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে ভি একক তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত হবে ভি বাই এন এন দিয়ে ভাগ করে দেবো আর একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকেই কি বলে তরঙ্গ দৈর্ঘ্য একটু আগেই তো আমরা ডেফিনেশনটা বললাম যে একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্যকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য তাহলে সেই হিসাবে ভি বাই এন কে আমরা কি বলতে পারি ল্যামডা আর এখান থেকে কোনা কোনি গুণ করলে কি আসবে ভি সমান এন ল্যামডা ক্লিয়ার তাহলে এটাই হচ্ছে তরঙ্গ বেগ কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক ওকে এইটা কিন্তু দু মার্কসের অনেক সময় প্রতিষ্ঠা করতে দেয় বা এই ভি সমান এন ল্যামডা থেকে তিনটা প্যারামিটার আছে যে কোনো দুটো প্যারামিটারের মান দিয়ে দিল অন্য একটা প্যারামিটার জানতে চাইল এভাবে ছোটখাটো অঙ্কের কোশ্চেনও আসে এর সাথে সাথে আমরা জেনে নেব তরঙ্গ সংখ্যা একক দৈর্ঘ্যের মধ্যে যে কটি পূর্ণ তরঙ্গ থাকে তাকেই বলা হয় তরঙ্গ সংখ্যা যেমন ধরো আমি ধরলাম যে একটা তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য কত না ধরে নাও বললাম যে দশ সেমি ওকে একটা তরঙ্গের তরঙ্গ সংখ্যা কত না দশ সেমি তাহলে একক দৈর্ঘ্যের মধ্যে কটা পূর্ণ তরঙ্গ আছে মানে এক সেমির মধ্যে কটা পূর্ণ তরঙ্গ আছে না ওয়ান বাই দশ তো এই হিসাবে আমরা বলতে পারি যে একক দৈর্ঘ্যের মধ্যে যে কটা পূর্ণ তরঙ্গ থাকে তাকে বলা হয় তরঙ্গ সংখ্যা নেক্সট পর্যায়কাল কি না একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল একটু আগেই আমরা কম্পাঙ্ক ধরেছিলাম কি এন কম্পাঙ্ক এন এই কথাটার অর্থ কি একক সময়ে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাহলে আমি কথাটাকে ঘুরিয়ে যদি বলি যে এন সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় একক সময়ে তাহলে একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে সময় কত লাগবে না ওয়ান বাই এন আর একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগে তাকেই কি বলে পর্যায়কাল আর পর্যায়কালকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা বলতে পারি যে পর্যায়কাল ক্যাপিটাল টি সমান ওয়ান বাই এন ওকে এর সাথে সাথে আমরা তরঙ্গের বিস্তার সম্পর্কে জানব তরঙ্গের বিস্তার কি না তরঙ্গ সৃষ্টিকারী কোন কণার সাম্য অবস্থান থেকে যে সর্বাধিক স্মরণ হয় তাকে তরঙ্গের বিস্তার বলে যেমন ধরো এই যে একটু আগে আমরা বলেছিলাম একটা ছবিতে যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ দেখো এ বি সি ডি ই এফ জি এইচ এরা কি সব সাম্য অবস্থানে আছে কিন্তু এন দেখো এন হচ্ছে সাম্য অবস্থান থেকে উপরের দিকে সর্বাধিক স্মরণ তাই না আর এম পয়েন্টটা দেখো সাম্যাবস্থান থেকে নিচের দিকে সর্বাধিক স্মরণ হয়েছে তাহলে সেই হিসাবে তার সাম্যাবস্থান সি থেকে ওই এন পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ সি এন যে দূরত্বটাকে আমরা বলি তরঙ্গের বিস্তার বা একই রকম ভাবে কে বললো স্যার আমি সি এন বের করবো আমি ডিএম বের করবো হ্যাঁ ঠিক সেটাও তরঙ্গের বিস্তার সাম্যাবস্থান থেকে সে উপরের দিকে হোক বা নিচের দিকে হোক সর্বাধিক স্মরণ যতটা হয় সেই দূরত্বটাকেই বলা হয় বা সেই ডিস্টেন্সটাকেই বলা হয় তরঙ্গের বিস্তার তাহলে ডিএমটাকেও আমরা বলতে পারি তরঙ্গের বিস্তার সিএম সি এনটাকেও আমরা বলতে পারি বা এন সিটাকেও বলতে পারি তরঙ্গের বিস্তার তাহলে তরঙ্গ সৃষ্টিকারী কোনো কণার সাম্যা অবস্থান থেকে যে সর্বাধিক স্মরণ হয় তাকে তরঙ্গের বিস্তার বলে এর সাথে সাথে আমরা জেনে নেব তরঙ্গ মুখ কি অ্যাকচুয়ালি এটা তোমরা বড় হলে পড়বে তাও ছোট্ট করে একটু এখানে তুলে ধরা হয়েছে তরঙ্গের মধ্যে সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথকে তরঙ্গ মুখ বলে দেখো একটু আগে যেমনটা আমরা দেখেছিলাম যে সমদশা সম্পন্ন জিনিসটা কি একদম প্রথমেই বলতে গিয়ে বলেছিলাম যে সমদশা হচ্ছে সেই অবস্থা যে অবস্থানে কণাগুলোর প্রত্যেকটার অবস্থান একই হয় তাহলে এখানে চিন্তা করো দেখো এখানে সাম্যাবস্থান থেকে সর্বাধিক স্মরণ হচ্ছে এই রকমের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা উপরে দেখানো হয়েছে ছবির সাহায্যে
সেখানে দেখো যে সর্বাধিক অবস্থানগুলোকে একটা সরল রেখা ব্লু কালারের রেখা দিয়ে টেনে টেনে দেখানো হয়েছে। তাহলে এই ব্লু কালারের রেখাগুলোকে আমরা প্রত্যেকটাকেই বলতে পারি কি ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ, কারণ তাদের দশা একই। সেই কথাটাই বলা হয়েছে যে তরঙ্গের মধ্যে সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথকেই বলা হয় তরঙ্গ মুখ। ওকে, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে এই অধ্যায়টি পরের অংশটিকে তুলে ধরা হবে। ভালো থাকবে।